দুয়ারে নির্বাচন রান্নাঘরে নো এন্ট্রি আপাতত ভোট প্রচারেই নজর ভোট প্রচারের ফাঁকে কথা জানালেন উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শর্মিলা দাস বৈরাগী দুয়ারে নির্বাচন রান্নাঘরে তাই নো এন্ট্রি সংসারের কাজ সামলাচ্ছেন শাশুড়ি সহ অন্যান্যরা এখন রান্নাঘরে টোটালি নো এন্ট্রি বাড়ির মা আর আমার শাশুড়িমা সামলাচ্ছেন। সামলাচ্ছে সারা দিনে প্রচারে ব্যস্ত থাকছেন প্রার্থী খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন ওয়ার্ডের কোনো না কোনো কর্মীর বাড়িতে ভোট প্রচারে বেরিয়ে এমনই জানালেন বনগাঁ পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শর্মিলা দাস বৈরাগী প্রার্থী জানালেন ছোট থেকেই রাজনৈতিক বেড়ে ওঠা কলেজ জীবনেও পরিমণ্ডলে রাজনীতিতে প্রথম আমি প্রার্থী হিসেবে প্রথম হতে পারি কিন্তু বিগত কলেজ রাজনীতি এবং আমার ফ্যামিলি আমার বাবা আমার মামারা দেখেছি দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন দলটার জন্য ঘাম দিয়েছেন রক্ত দিয়েছেন আমি তাদের মেয়ে হয়ে এইটুকু সামান্য অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু আমি প্রার্থী হিসেবে হয়ে যেটুকু করতে চাই সেটা মানুষের জন্য এবং প্রত্যেকটা বাড়ির মহিলা এবং বাচ্চা শিশু এবং বয়স্ক যারা আছে তাদের প্রত্যেকের জন্য কিছু আনার চেষ্টা করব এটুকু আশাবাদী দিদির কাছে ভোট প্রচারে কেমন সাড়া পাচ্ছেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শর্মিলা বলেন প্রচারে ব্যাপক সাড়া মিলছে প্রত্যেকেই আপন করে নিচ্ছেন জয়ের ব্যাপারেও একশো শতাংশ আশাবাদী প্রার্থী প্রার্থী আরও বলেন নির্বাচনে জয়লাভ করার পর বিশেষত মহিলা ও শিশুদের জন্য আলাদা ভাবনা রয়েছে পাশাপাশি প্রার্থী আরও জানান প্রচারে বেরিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নকেই হাতিয়ার করছেন তিনি এ বিষয়ে প্রার্থী আরও বলেন নতুন করে সাধারণ মানুষের কাছে গিয়ে কিছু বলার নেই দিদির উন্নয়নের কথাই তুলে ধরছি জয়লাভ এখন শুধু সময়ের অপেক্ষা প্রচারে বেরিয়ে বলার বিশেষ কিছুই নেই আমাদের কারণ দিদি যা বলে রেখেছেন অলরেডি এবং করে রেখেছেন সেখানে আমাদের বলার বিশেষ কিছু নেই এবং প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে ঢুকে বসে আছে সেখানে আমার গিয়ে বিশেষ কোনো কাজ করতে হচ্ছে না আমি জাস্ট গিয়ে আশীর্বাদটুকু নিচ্ছি তাদের এবং তারা আমাকে ফেরাবে না আশা করি এবং আমরা বিপুল মার্জিনে জিতব সংসার সামলে ভোট প্রচারে অসুবিধা হচ্ছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন গৃহবধূ হিসাবে সংসারের প্রতি দায়িত্ব রয়েছে তবে ভোটের এই কটা দিন রান্নাঘরে একেবারেই নো এন্ট্রি একজন মহিলা হিসেবে তো আমার সংসারে কিছু কমিউনিটিস থাকে অবশ্যই সেখানে এখন রান্নাঘরে টোটালি নো এন্ট্রি বাড়ির মা আর আমার শাশুড়ি মা সামলাচ্ছেন আর বাকিটা যেহেতু আমাদের খাওয়া দাওয়ার কিছু আছে সেগুলো আমরা ওয়ার্ডেই সারছি কাকিমার বাড়িতে এবং যেখানে যাচ্ছি সবাই মোটামুটি ভালোই যত্ন করে খেতে দেয় আর কি আশাবাদী টু হান্ড্রেড পারসেন্ট একদম আমাদের জোড়া ফুল নিশ্চিত জিতছে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা বিপুল মার্জিনে জিতব সোমদাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা